Yasyang chittang turamhatvang pramadayang karisyasi tasyang putro mahabhaga vavishyati valadhikaha ajeyah sarvatha sasyad deva danava manavai kamarupi mahabiryah sarvalokabhivanditah. Purakalpe Rambho name ek asur অগ্নিদেবের কাছে বর লাভ করেন। অমিত বলশালী এক পুত্র লাভের আশায় রম্ভাসুর তপস্যার দ্বারা অগ্নিদেবকে তুষ্ট করলে তিনি বর দেন। স্ত্রী জাতিয়া যাকেই তুমি কামনা করবে তারই গর্ভে এক অসীম শক্তিধর পুত্র লাভ করবে তুমি। বর লাভ করে যক্ষপুরী যাবার পথে একটি স্ত্রী মহিষের প্রতি তাঁর দৃষ্টি আকৃষ্ট হয়। রম্ভাসুর সেই মহিষীকে অনুসরণ করে চলতে থাকেন। কে তুমি রমণী? কেনই বা এই মহিষী রূপ ধারণ করেছ? আমি মহিষ জাতীয় অসুরদের কন্যা। আমার স্বজাতীয়রা সকলেই মহিষ, মহিষ অসুর। যুবক মহিষেরা প্রত্যেকেই আমাকে কামনা করে, তাদের উন্মত্ততায় অতিষ্ঠ হয়ে এই মহিষীর রূপ ধারণ করে পালিয়ে বেড়াচ্ছি। মহাশয়, আপনার পরিচয় তো জানা হলো না। মহিষী, আমি অসুর রাজ রম্ভ। অগ্নিদেবের কাছে তপস্যা করে আমি বর লাভ করেছি। আমি যে রমণীর প্রতি আসক্ত হব তারই গর্ভে এক অমৃত শক্তিধর পুত্র লাভ করব। যদি বলি তুমি আমার সেই প্রার্থিতা রমণী, তাহলে কি তুমি আমাকে প্রত্যাখ্যান করবে মহিষ নন্দিনী? প্রত্যাখ্যান করতে যতটুকু সময় লাগে তার আগে আমাদের পলায়ন করতে হবে মহারাজ। রম্ভাসুরের সঙ্গে মহিষীর মিলন সম্পূর্ণ হয়। মহিষী গর্ভবতী হন। মহিষপুরের অসুরেরা মহিষীকে অন্বেষণ করতে থাকে এবং একদিন তাদের একজন রম্ভাসুরকে দেখতে পায়। উভয়ের তুমুল যুদ্ধ উপস্থিত হয়। রম্ভাসুর বীরোচিত মৃত্যু বরণ করলে যক্ষগণ চিতা প্রস্তুত করে অগ্নি প্রজ্বলিত করে। অন্যদিকে যক্ষদের নিতান্ত বারণ সত্ত্বেও মহিষী স্বামীর অনুগামিনী হন। অগ্নির লেলিহান কুণ্ড থেকেই দুর্দান্ত মহিষাসুরের জন্ম হয়। কোথায় কোথায় তারা যারা আমার পিতাকে আক্রমণ করেছিলি? যদি দেহে অসুরের রক্ত থাকে তবে এই মুহূর্তে আমার সম্মুখে উপস্থিত হ, যুদ্ধাঙ্গ দেহি। অগ্নিসম্ভব মহিষাসুরের তেজ প্রভাবে মহিষকুলের সমস্ত নায়কেরা তাঁর কাছে আনত হলেন।
হঠাৎ এই বিপরীত আচরণ, তোমরা এটা আমার পিতৃহন্ত। দৈত্যরাজ, আপনি প্রসন্ন হন, আমরা আপনার পিতৃহন্তা সত্য, কিন্তু আপনার মাতৃদেবী আমাদেরই বংশজাতা। আপনার পিতা আমাদের এই মহিষ বংশের কন্যাকে হরণ করেছিলেন, তার মৃত্যু সেই কারণে। কিন্তু মহিষের গর্ভজাত সন্তান আপনার প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, আপনিই আমাদের রাজা। জয় মহিষাসুরের জয়! জয় মহিষাসুরের জয়! জয় মহিষাসুরের জয়! জয় মহিষাসুরের জয়! তোমাদের একান্ত অনুরোধ আমি প্রত্যাখ্যান করব না, বিশেষত আমার জন্ম মাত্রই তোমরা বিদ্বেষ ত্যাগ করে আমাকে মহারাজা পদবী দান করেছ, অতএব আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হলাম। আমরা সকলেই আপনার অনুগত মহারাজ। তোমরা প্রস্তুত হও সকলে, তোমরাই আমার পৃথিবী জয়ের সহায় হবে। একটা কথা মনে রাখো, তোমরা আজ থেকে কোন দেবতার পূজা, যাগ যজ্ঞ, এমনকি মানুষের কোন শুভ কর্ম আমি মানি না। তোমরা যেখানে এই ক্রিয়াকাণ্ড দেখবে ধ্বংস করে দেবে। প্রস্তুত হও সকলে, যুদ্ধের জন্য প্রস্তুত হও সকলে। বীরং সমহিষো নাম দানবো বলদর্পিতঃ প্রাপ্য রাজ্যম জগত সর্বং বশী চক্রী মহাবলঃ পৃথিবীং পালয়ামাস সাগরান্তাং ভুজার্জিতাং একচ্ছত্রাং নিরাতঙ্কাং বৈরিবর্গ বিবর্জিতাং সেনানীশ্চিক্ষুরস্তস্য মহাবীর্যো মদুৎকটঃ ধনাধ্যক্ষ্যস্তভাতাম্রঃ সেনায়ুত সমাবৃতঃ আশিলো মাতথৌ দত্ত বিরাক্ষ্যশ্চ বাস্কলঃ এতে সন্ন্যায়ুতাঃ সর্বে দানবা মেদিনীং তদা আবৃত্য সংস্থিতা কামং ঋদ্ধাং সাগরমেখলাম করদাশ্চকৃতা সর্বে ভূমিপালাঃ পুরাতনাঃ নিহতা এব লোদগ্রা শাস্ত্রধর্মব্যবস্থিতাঃ ব্রাহ্মণা বশগা যাতা যজ্ঞভাগসমর্পকা মহিষস্য মহারাজ নিখিলে ক্ষিতিমণ্ডলে। দৈত্যরাজ, আপনার পৃথিবী বিজয় সম্পূর্ণ হয়েছে, সমস্ত সামন্ত রাজ্য আমাদের করদ রাজ্যে পরিণত। ব্রাহ্মণরা এখন আপনার উদ্দেশ্যে যোগ্য ভাগ নিবেদন করছে। আমি সন্তুষ্ট, পরম সন্তুষ্ট সেনাপতি। দানবেন্দ্র, তাহলে কাল থেকে আমরা স্বর্গ বিজয়ের প্রস্তুতি গ্রহণ করি। আরো কিছুকাল অপেক্ষা করো, যতদিন আমি উগ্র তপস্যায় প্রজাপতি ব্রহ্মাকে তুষ্ট করতে পারি ততদিন অপেক্ষা করো এবং আমার রাজ্য প্রতিপালন করো। যথাজ্ঞা। আগামী কল্যই আমি তপস্যার জন্য হেমকূট পর্বত গমন করব।
পদ্ময়োনিশ চতুর্মূর্তি হেমবাসা পিতামহ যজ্ঞাধ্যক্ষশ্চতুর্বর্গ স্তস্মৈ নিত্যং নমো নমঃ বেদাধারায় বিদ্যায় জ্ঞানগম্যায় সূরয়ে কমণ্ডলবক্ষমালা স্রবসৃক পাণয়ে নমঃ নমঃ আদ্যায় বীজায় জ্ঞান বিজ্ঞানমূর্তয়ে প্রাণেন্দ্রিয় মনোবুদ্ধি বিকারির্বক্তমী দুষ্ট শঙ্খ চূড় বল্লভে কুলোপগুড় ভক্ত মান সাধু রূঢ় নীলকণ্ঠ পিচ্ছ চূড় কণ্ঠ লম্বি মঞ্জু ভুঞ্জ কেলবধরম্য কুঞ্জ কর্ণবর্তি ফুল্ল কুন্দ পাহি দেব মাঙ মুকুন্দ পাহি দেব মাঙ মুকুন্দ পাহি দেব মাঙ মুকুন্দ
এও কি মৃত্যু? তুমি এবার অবসর গ্রহণ করো খেতাচি, গার্হস্থ সুখ অনুভব করো। এতকালে ছলিক মৃত্যুর পর গার্হস্থ সুখ? না না, এর চেয়ে মৃত্যু ভালো। উর্বশীকে সংবাদ দাও, দগ্ধানা খেতাচির জন্য অদ্য এই সত্য বসন্তের সন্ধ্যা যেন বৃথা না হয়। পর্ববর তুল সর্বরে পতি গর্বরে হরানন নন্দনন্দন ইন্দিরাকৃত বন্দনং ধৃত চন্দনং সুন্দরী রতি মন্দিরে কৃতকন্ধরং ধৃতমন্দরং কুণ্ডল দ্যুতি মণ্ডল প্লুত কন্ধরং ভজ সুন্দরং গোকুলাঙ্গন মণ্ডনং কৃত পূতনাভব মোচনং কুন্দ সুন্দর দন্তমম্বুজ বৃন্দবন্দিত লোচনং সৌরভাকর ফুল্ল পুষ্কর বিস্ফুরত কর পল্লব দৈবত ব্রজ দুর্লভং ভজ বল্লবে কুলবল্লভং ভজ বল্লবে কুলবল্লভং ভজ বল্লবে কুলবল্লভং। স্বাগত দেবর্ষি, স্বাগত। আপনার তপস্যা কুশল তো? নারায়ণ নারায়ণ বিজয়ী ভব। দেবর্ষি, অদ্যই বসন্ত সন্ধ্যায় সামান্য নৃত্যগীতের আয়োজন হয়েছে। স্বর্গ সুন্দরী উর্বশী এখনই উপস্থিত হবেন। ওম বিষ্ণু ওম বিষ্ণু। দেবরাজ, আমি উর্বশীর নৃত্য উপভোগ করার জন্য এখানে আসিনি। খুব সুখ সংবাদও আপনার জন্য নেই। কেন, কি আবার ঘটল? দেবেন্দ্র, আমি হরিগুণ গান করতে করতে হেমকূট পর্বতে ভ্রমণ করছিলাম। সেখানে দেখলাম রম্ভাসুরের পুত্র দুর্দান্ত মহিষ স্বর্গের আধিপত্যের জন্য প্রজাপতি ব্রহ্মার তপস্যা করছে। মহিষ? আপনি হাসালেন দেবর্ষি। বৃত্র গেল, নমুচি গেল, হিরণ্যকশিপু গেল, এখন মহিষ। দেবর্ষি, সম্মার্জনীর আঘাতে গর্ধব কখনো অশ্বে পরিণত হয় না, বড় জোর অশ্ব তর। এমনই তপস্যার উগ্রতায় মহিষ কখনো সিংহে পরিণত হবে না দেবর্ষি, বড় জোর ষণ্ড অথবা উষ্ট্র। দেবরাজ, আপনি ঘটনার গুরুত্ব অনুভব করতে পারছেন না। দেবর্ষি, একটি মহিষের গুরুত্ব অপ্সরা সুন্দরী উর্বশী চাইতে অবশ্য বেশি নয়। আপনি উপবেশন করুন। দেবরাজ, এই নৃত্য আপনারই উপযুক্ত। আমি চললাম জগদীশ রক্ষ জগদীশ রক্ষ জগদীশ।
ततस्तस्थुषश्च प्राणेन मुख्येन पतिः प्रजानाम् चित्तस्य चित्तेर्मन इन्द्रियाणां पतिर्महान् भूतगुणाशयेशः महिषासुर उत्तिष्ठत जाग्रत তোমার তপস্যায় আমি সন্তুষ্ট বর চাও আমি অমরত্ব চাই পিতামহ অমরত্ব হ্যাঁ পিতামহ অমরত্ব অসম্ভব মহিষাসুর সুর নর দানব এমনকি আমারও পর্যায়কাল নির্ধারিত তাহলে আমাকে এই বর দিন যাতে কোনো পুরুষ দেবতা পুরুষ দৈত্য এমনকি মানুষ পুরুষ আমার কিছুই করতে না পারে মহিষাসুর তুমি কোন রমণীকে ভয় পাও না রমণী রমণী আমার কি করবে প্রভু আপনি মরণ এক রমণীর হস্তেই আমার মৃত্যু বিধান করুন তথাস্তু মহিষাসুর সুর নর দানব কোন পুরুষের হস্তেই তোমার মৃত্যু নেই তবে তথাকথিত কোন অবলা রমণীর হস্তেই তোমার আয়ুষ শেষ নির্ধারিত চিকসুর চমর অজিনমা আমি প্রজাপতি ব্রহ্মার বর লাভ করেছি কোন দেবতা দৈত্য দানব মনুষ্য কারো হাতে আমার মৃত্যু নেই আমি অমরত্ব লাভ করেছি প্রজাপতি ব্রহ্মার বর লাভ করেছি দানব মানব দেবতা কারো হাতে আমার মৃত্যু নেই তবে কিনা এক রমণীর হস্তে আমি মৃত্যু কামনা করেছি প্রজাপতি ব্রহ্মার কাছে হয়তো হয়তো কোন সুন্দরী রমণীর তীব্র আলিঙ্গনে মূর্ছিত হয়ে আমার মৃত্যু হয়ে সে মৃত্যু তো স্বর্গের ইন্দ্রেরও কাঙ্ক্ষিত মহারাজ অন্তত সেখানেও আপনি দেবেন্দ্র বিজয়ী হয়ে থাকবেন এই পরম মুহূর্তে আমরা তাহলে ভিন্ন রমণীদের সংবাদ দিই তারা এসে নৃত্য গীত পরিবেশন করুন স্বর্গমন্ত্রী স্বর্গজয়ের কথা নিশ্চিত হয়েছ আকাশের প্রদীপ্ত সূর্যকে লক্ষ্য করেছ কখনো সমস্ত জগৎকে তাপিত না করে সূর্য কি কখনো সন্ধ্যা সুন্দরীর ভজনা করে স্বর্গজয় অসমাপ্ত রেখে তেজদীপ্ত মহিষাসুর কি কখনো স্ত্রী চিন্তায় আমার ত্রুটি মার্জনা করুন অসুররাজ তুমি বরং সন্দেশ বা দূতকে আহ্বান করো এখনই যাচ্ছি হরে মুরারে হরে মধু কৈত ভারে হরে মুরারে ত্রাহি ত্রাহি মন মধুসূদন ত্রাহি মন এই সংবাদ ছেড়ে দিন আমাদের আমরা আরণ্য পিসমুনি আপনাদের কি ক্ষতি করেছি আমরা ক্ষতি একটাই তোমাদের সেই পুরাতন অভ্যাস এখনো তোমাদের দেবতা ইন্দ্র বিষ্ণু বায়ু এখন থেকে স্মরণে রাখবে মহিষাসুরী হলেন এই জগতের একমাত্র দেবতা তিনি ইন্দ্র তিনি বিষ্ণু মনে থাকবে মনে থাকবে আপুত্থর নিয়ম যখন তখন অবশ্যই মনে থাকবে মন্ত্রটা মনে থাকবে তো এখন থেকে মন্ত্র হবে মহিষাসুরায় স্বাহা মহিষাসুরায় বৌষা আর প্রণাম মন্ত্রটা নমঃ
নমস্তে মহিষাসুরায়, নমঃ নমস্তে মহিষাসুরায়, নমঃ নমস্তে মহিষাসুরায়, নমঃ নমস্তে মহিষাসুরায়। মহারাজ, দেবরাজ ইন্দ্রকে এই পত্র দিয়ে বলবে, কতিপয় দিবসের মধ্যেই আমি স্বর্গের সিংহাসন রিক্ত দেখতে চাই। স্বীকার করেন তবে তিনি আপনাকে রক্ষা করবেন, তিনি শরণাগত পালক। স্তব্ধ হও দূত, মহিষাসুরের যদি মৃত্যুর ইচ্ছা তীব্রত হয় তবে এই মুহূর্তে তাকে প্রেরণ করো এখানে। মহিষাসুর আরো লিখেছে, যে পটুতায় আপনি গৌতম পত্নী অহল্যাকে বিবশ করেছিলেন সেই পটুতায় মহিষাসুরকে জয় করা যাবে না। মহিষাসুর দূত, মহিষাসুরের ওই সিংহ দুটি আমার বড় প্রয়োজন। শুনেছি সারঙ্গনু প্রস্তুত করতে হলে উত্তম মহিষ সিংহের প্রয়োজন হয়। এই মুহূর্তে মহিষাসুরের ওই সিংহ দুটি আমার চাই। সিংহস্থ করিষ্যামি শূদ্রাঞ্চ সরাসনম, যুদ্ধ যুদ্ধ আক্রমণ। পুরীম আবাসকন্দ লুণীহি নন্দনম মুষাণ রত্নানি হরামরাঙ্গনাহ বিগিরীহ চক্রে নমুচিত দিশোবলি য ইদম অশ্বাস্থ্য মহর্দিবং দিবঃ। দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে বনে জঙ্গলে দিন কাটাতে লাগলেন। স্বর্গভ্রষ্ট দেবগণ কোনো মতে একত্রিত হয়ে শেষ পর্যন্ত প্রজাপতি ব্রহ্মা শরণাপন্ন হলেন। নদয়া পুরুষে সুরাণ্যা
প্রণাম পিতামহ। প্রণাম। আমি তো নিরুপায় দেবরাজ, মহিষাসুর পুরুষের বদ্ধ নয় স্ত্রীবদ্ধ, আমি কি করব? স্খলিত পদে ভূমিতে পতন ঘটলে সেই ভূমিকেই তো অবলম্বন করতে হয় পিতামহ, আমরাই বা কার কাছে যাব? আমাদের সকলের আশ্রয়স্থান ত্রিভুবন পালক নারায়ণ বিষ্ণু এবং দেবদেব মহাদেব। স্বর্গভ্রষ্ট দেবগণ ব্রহ্মাকে অগ্রবর্তী করে ভগবান বিষ্ণু এবং ভগবান শঙ্করের নিকট উপস্থিত হলেন তাদের অভিযোগ জানানোর জন্য। চিদানন্দাকারং শ্রুতি সুরস সারং সবরসং নিরাধারাধারং ভবজলধিপারং পরগুণং রমাগ্রীবাহারং ব্রজবন বিহারং হরনুতং সদা সুখকন্দন ভজতরে। ভগবান নারায়ণের নিকট আকুতি জানানোর পর ইন্দ্রাদি দেবতারা দেবদেব শঙ্করের রুদ্র রোষ উদ্রিক্ত করবার জন্য স্তব শুরু করলেন। জটাটবি গলজ্জ্বল প্রবাহ পাবিত স্থলে গলৈব লম্ব্য লম্বিতং ভুজঙ্গ তুঙ্গ মালিকং ডমট 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 ডমন নিনাদ বড্ডমব্যং চকার চণ্ড তাণ্ডবং তনৌতু নঃ শিবশিবম্। জটাকটাহ সম্ভ্রম ভ্রমন্নিলিম্প নির্ঝরী বিলৌল বীচি বৌলরী বিরাজমান মূর্ধনি ধগত ধগত ধগজ্জ্বলল্লাট পট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরে রতি প্রতিক্ষণং মম। প্রফুল্ল নীল পঙ্কজা প্রপঞ্চ কালি মচ্ছটা বিডম্বি কণ্ঠ কন্ধরারুচি প্রবন্ধ কন্ধরম স্বরচ্ছিদং পুরচ্ছিদং ভবচ্ছিদং মগচ্ছিদং গজচ্ছিদং ধগচ্ছিদং তমন্তক ছিদং ভজে। দেবদেব দুরাত্মা মহিষাসুর স্বর্গরাজ্য অধিকার করে সমস্ত দেবগণকে স্বর্গ থেকে বিতাড়িত করেছে। মহিষবলের অত্যাচার থেকে বাঁচবার জন্য দেবগণ গিরিগুহায় আত্মগোপন করে আছে। ইন্দ্রের সিংহাসনে অভিষিক্ত হয়েছে মহিষাসুর। দেবদেব নিঃস্ব আত্মপুত্রহীন দেবগণ অধুনা অপরাধের সরলাপ। বিধির বিধান এমনই যে আমারই বিধানে মহিষাসুর পুরুষবদ্ধ নয় সে স্ত্রীবদ্ধ। এই অমিত বলশালী দানবকে এখন কিভাবে বিনাশ করা যায় তার উপায় নির্ধারণ করুন ভগবান, তার উপায় নির্ধারণ করুন। ব্রহ্মার মুখে দেবতাদের দুর্দশার কথা শ্রবণ করে ভগবান বিষ্ণু এবং রুদ্র শিবের প্রশান্ত মুখমণ্ডল ক্রোধে ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। পিতামহ ব্রহ্মার নয়ন দুটি ক্রোধে রক্তিম হয়ে উঠল। অতঃপর তাদের ক্রোধ রক্ত বদন মণ্ডল থেকে নির্গত হল এক মহা তেজ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং অন্যান্য দেবগণের তেজ প্রভাবে এক অসামান্যা তেজময়ী নারী মূর্তি নির্মিত হল। ইত্থং নিশম্য দেবানাং বচাংসি মধুসূদন চকার কোপং শম্ভুশ্চ ভ্রুকুটি কুটিলাননৌ ততোতি কোপ পূর্ণস্য চক্রণৌ বদনাপ্ততঃ নিশ্চক্রাম মহত্তেয়ো ব্রাহ্মণ শঙ্করস্য চ। এই অপূর্ব দীপ্তিমতি নারীকে যুদ্ধের শয্যায় সজ্জিত করার জন্য সমস্ত দেবতারা তাঁদের অস্ত্রভার দেবীর হস্তে প্রদান করলেন। শূলম শূলাদ নিষ্কৃষ্য দদৌ তস্যৈ পিণাকধিক চক্রঞ্চ দত্তবান কৃষ্ণ
samutpadiya swachakrata shankhancha varuna shaktim dadau tasyai hutashanah maruto dattavangshchapam banapurne tatheshudhi vajramindra samutpadiya kulishad amaradhipah dadau tasyai sahasraksah ghantamairavatad gajat कालदंडातयमुद्दाणं पाशं चाम्रपतिर्ददौ प्रजापतिश्चाक्षमालां ददौ ब्रह्माकमंडलुं अन्यैरपि सुरैर्देवी भूषणैरायुधैस्तथा सम्मानितानादोच्चै सात्तहासं मुहुर्मुहु तस्यानादेन घोरेण कृष्णम् आपूरितं नवः अमायताति महता प्रतिशब्दो महानभू चक्षुः सकलालोकः समुद्राश्च प्रकम्पिरे चचाल वसुधा चेलु सकलाश्च महीधरा देवी प्रपन्ना दिहरे प्रसीद मातर जगतो हिलस्य प्रसीद विश्वेश्वरि पाहिश्वम् त्वमीश्वरि जय दुर्गे दुर्गति नाशिनी 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 आओ किमे था किसे रही कलहर पराजित देवतारा निश्चय कर्णभेद चित्कार करछे ना जाओ जेने से शब्देर कारण जय दुर्गे दुर्गति नाशिनी जय दुर्गे दुर्गति नाशिनी महाराज ये चित्का देवता देवी हिमालय पादेशे निसर्ग सौंदर्य पादांगुत एक रमणी के देखते पेलाम रमणी असाधारण रूपवती ताते देवता देर कोलाहल करवार की हलो पराजित अवस्थातेओ तादेर श्रृंगार चाकुल निर्भुरित हयनी महाराज रमणी दशभुजा দশপ্রহরণ ধারিণী লোক পরম্পরায় শুনলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সমস্ত দেবতাদের তেজে এই রমণীর উৎপত্তি হয়েছে তিনি নাকি আপনাকে বধ করবার জন্য উদ্যুক্ত হয়েছে আমাকে বধ করবে এক নারী ঠিক সব চাবার শীঘ্রই রমণীকে জীবিত ধরে আনবে তবে দেখো রমণী অসাধারণ রূপবতী বেশি নির্দয় পোনা যেন মহিষাসুরের রসভঙ্গ না হয় Yeah.
কে তুমি রমণী? এমন অসাধারণ রূপ নিয়ে এই নির্জনে একাকিনী ভ্রমণ করছ? তুমি তো সভর্তিকাও ন, আমার প্রভু মহিষাসুর আমাদের প্রেরণ করেছেন তোমাকে নিয়ে যাবার জন্য। তুমি তার পট্ট মহিষী হবে নিশ্চয়। দুর্ভাগ্য তোমাদের, প্রিয় প্রভুর সঙ্গে আর তোমাদের দেখা হবে না। তার আগেই আমার শানিত অস্ত্র রাশির খাদ্য হবে তোমরা। এই নাও চরম রসিকতার চরম ফল লাভ কর। অসুর রাজ অবহিত হন, সেনাপতি চিকসু, মহাবলী অশিলামা, দৈত্যপতি তাণ্ড এবং আরো অনেকে ওই অসামান্য দেবীর হাতে নিহত হয়েছে। যথেষ্ট যথেষ্ট! দেবী দেবী! আমার সম্মুখে এক অবলা শত্রু রমণীকে দেবী সম্বোধন করতে তোমার দশম বিদীর্ণ হল না? আর ওই যে চিকু চামল আশিলামা, যত সব অসুর কবরদের নাম তুমি উচ্চারণ করলে মৃত্যু এই কুলাঙ্গারদের যুক্ত শাস্তি। এরা জীবিত থাকলে হয়তো কোনোদিন শুনতাম যে অসুর রমণীদের কিঙ্কিণী শব্দে এদের প্রাণ বহির্গত হয়েছে। তুমি দেখিয়ে দাও কোথায় কোথায় সেই দেবী। দেবী বলাধিক্যের জন্য আপনি এই স্বর্গীয় অমৃত পান করুন। সমৃদ্ধ নারী, গরজ গরজ ক্ষণং মূঢ় মধু যাবত পিবাম্যহম ময়া ত্বয়ি হতে ত্রৈব গর্জিষ্যন্ত্যাশু দেবতা। আমন মধুর মুখমণ্ডলে এমন ক্রোধাবেশ কি শোভা পায়, অথবা এমন মনোহর চন্দ্রবিম্বের উপর রাহু ছায়ার শোভা বুঝি এই রকমই হয়? তুমি ক্রোধ পরিত্যাগ করো রমণী, আমি তোমাকে নিতে এসেছি। মহিষাসুর, তোমার প্রস্তাব আমি জানি, আর আমি এও জানি একটি শৃঙ্গ যুক্তা স্ত্রী মহিষী তোমার পট্ট মহিষী হবার উপযুক্ত। মহিষী মহিষঙ্গনাথম সশৃঙ্গাশৃঙ্গ সংযুতম কুরুতে ক্রন্দমানা বৈ নাহং তৎ সদৃশী শঠা। কিঞ্চিত রসিকতা তুমি করতেই পারো, কারণ সে অধিকার একমাত্র আমি তোমাকেই দিয়েছি। আমি যে তোমার রূপমুগ্ধ রমণী, আমি যে তোমার রূপমুগ্ধ, আমি এখন বুঝতে পাচ্ছি আমার অসুর সেনাপতিরা কেন মৃত্যুবরণ করেছে। এই মধুর মুখমণ্ডলে এই কুটিল কটাক্ষ দেখো, তোমার মহিষাসুর যে এখনো জীবিত আছে সেটাই বড় আশ্চর্য। কথাটা দেবতারাও বলেন, তবে অন্যভাবে ক্রুদ্ধ কালান্তক যমকে সামনে দেখেও যে মহিষাসুর এতক্ষণ বেঁচে আছে সেটাই আশ্চর্য। তুমি আমার ধৈর্যের সীমা অতিক্রম করছো রমণী, অবনতি করো না, আমি আমি তোমাকে কামনা করি। তুমি আমার স্ত্রী হও। আমি পূর্বেই তোমাকে বলেছি একটি স্ত্রী মহিষী তোমার স্ত্রী হবার উপযুক্তা, তুমি বরং একটি ক্রন্দমানা মহিষীর অন্বেষণ করো যেমনটি তোমার পিতা করেছেন। আমার পিতৃ নাম উচ্চারণ করবে না, বিপদ ঘটবে। আমি চাই না একটি অবলা শিথিল রমণীর শরীরে অস্ত্র হাত করে। অসুর, তুমি এখনই বুঝবে এই অবলা রমণীর অস্ত্রভারে একটি পুরুষের শরীর কত সহজে শিথিল হয়ে পড়ে। তুমি তোমার ধৈর্যের সীমা অতিক্রম করছো রমণী, হরি হর
ব্রহ্মা, যার নামে কম্পিত, তাকে অপমান করলে তার ফল হবে আকস্মিক মৃত্যু। সেই মৃত্যুর জন্য তুমি নিজে প্রস্তুত হও মহিষাসুর। দুষ্টারমণি, এই নাও তোমার বাপ পারুষ্যের প্রতিফল। শামা ভীমবক্ত্রে দনুজপতি শিরশ্রেণিমা শিথ্যলোলা জরন্তী চাস্তি ঘণম প্রকটকটকট শব্দমুগ্রং কৃশাঙ্গ্রী নিত্যং নৃত্য প্রশক্তা ডমরুটিমটিমান স্ফারয়ন্তী মুখাবজৈ পায়ান্নশ্চণিকেয়ম ঝম ঝম ন ঝমাই অল্পমানা ভবন্তি ভ্রূভঙ্গী জীববক্ত্রা জঠরহুত ভুজম ভীষণং তর্পয়ন্তি জড়াস্থেঙ্কারকারা টকটকিত হসা নাদ সংহট্ট ভীমা লোলা মুন্নাগ্রমালা ললহ লহ লহা লোল লোলাগ্রবাচন চাওড়া চড়মুন্ডং মটমটমটিতম চরবয়ন্তি পুনাপু যাশ্চন্ন মহিষ ক্ষলস্ফুটমিল জরয়ত বিদারত ক্ষলত বক্ত্রান্ত প্রসরত তমস্তম শিরো দৈত্য সমালম্বতে দুর্গা ভয়দুর্গ দুর্গতিহরা লম্ভান্তরত্রাসিনী দৃপ্যত দৈবত বৈরিধারণপটু জিয়াদি জয়াল্হাদিনী। মহিষাসুর নির্নাশ বিধাত্রী বরদে নমঃ। রূপং
রূপং দে।